প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়া মৌন। কিছুদিন আগলৈকে কংগ্রেসে এবার সরকার গঠন করব বলে আস্ফালন করে আছে ভূপেন বড়ায়, কিন্তু অতি শেহতীয়াক মৌনব্রত পালন করে আছে কংগ্রেসের কান্ডারীগী। কোনে কি কৈছে, কোনে কি করেছে, কত প্রতিক্রিয়া নাই মৌনমণি ভূপেন বড়ার। সোমবারে মুখ্যমন্ত্রী কৈছে কংগ্রেসত ভোট দি লাভ নাই, কারণ কংগ্রেসত যোন জিকিব এটা আকৌ বিজেপি জয়েন করে দিব। কংগ্রেসের এজনক বাদ দি সকলো প্রার্থীকে বিজেপি লৈ লৈ আহিব পাৰো। এইবার যিমান কংগ্রেস ক্যান্ডিডেট আছে এজন ক্যান্ডিডেট বাদ দি মই সবকে পার্টিত লৈ আহিব পাৰো। এনেহেন চূড়ান্ত গাজত লগা কথা কোৱাৰ পিছতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলা নাই ভূপেন বড়ায়। কেবল মুখ্যমন্ত্রীর কথাতেই নহয়, শেহতীয়া কেবাটাও প্রসঙ্গত নিমাতি কইনার ভাও লৈ আছে ভূপেন বড়ায়। ডিব্রুগড়ত পবন সিং খাটুয়ারে সর্বানন্দ পুনৰ কেন্দ্রমন্ত্রী হব বলে কোৱাৰ পিছতো নিমাত ভূপেন বড়া। যোরহাটত বিজেপি প্রার্থী তপন গগৈ কংগ্রেসের দীপ গগৈ সাক্ষাৎ করা প্রসঙ্গতো মৌন ভূপেন বড়া। বরপেটা সমষ্টিত দীপ বাইনের প্রার্থিত্ব উঠাই লোলে অখিল গগৈ করা আহ্বানতো নীরব ভূপেন বড়া। ডিব্রুগড় শোণিতপুর সমষ্টি এড়ি দিবলে আপে করা অনুরোধের উত্তর দিয়া নাই ভূপেন বড়া। এক কথাত নির্বাচনের ভরপক সময় মুখত তলা মারি থাকছে বিরোধীর তথা কথিত সেনাপতি ভূপেন বড়ায়। সামগ্রিকভাবে কংগ্রেসের দুর্গতি দেখি চল চাই কঠিয়া পড়ার চেষ্টা করে আছে বিরোধী ঐক্যর অংশীদারী দল আম আদমি পার্টি। সুবিধা পালেই কংগ্রেসক জব্দ করব বিচরা আপে এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যক লৈ ভূপেন বড়ার মৌনতার বিরুদ্ধে সরব হয়ে পড়েছে। আপর মুখপাত্র অনুরূপা ডেকারতার প্রশ্ন যে ইমান ডাঙর কথা এটা কোয়ার পিছতো কংগ্রেস দলের রহস্যজনক মৌন স্থিতি কি কারণত? এজন নেতার বাহিরে কংগ্রেসের সকল নেতা বিজেপি আহিব বলে কোয়া মন্তব্যের পিছতো মৌন কিয় কংগ্রেস? মৌনতা সম্মতির লক্ষণ নেকি, মানে তেওঁলোকে এই কথাখার মানি লৈছে নেকি কংগ্রেস দলে? তারপরে ভূপেন বড়া করলে আহ্বান, যদি সচাকয়ে মুখ্যমন্ত্রী মহোদয়ের কথা মিছা হয় তেনেহলে উচিত প্রত্যাহ্বান জনক ভূপেন বড়া ডাঙরিয়ায়। ইপিনে নির্বাচনী রাজনীতি গরম করে নির্বাচনের প্রার্থী নহলেও মুখ্যমন্ত্রীর মন্তব্যের এদিন পিছতে কংগ্রেস ত্যাগ করলে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা দ্বিজেন শর্মায়। কংগ্রেস এরি দ্বিজেন শর্মা যাব বিজেপি। ইপিনে এআইডিএফর রফিকুল ইসলামে করেছে আন এক চাঞ্চল্যকর মন্তব্য, হেমন্ত বিশ্ব ডাঙরিয়ার ভাল বন্ধু রকিবুল হোসেন আর অতি হেমন্ত বিশ্বর ঘনিষ্ঠ ব্যক্তি রকিবুল হোসেন এই কথাটো জনগণে জানে। রফিকুল ইসলামের দাবি রকিবুল হোসেনে মুখ্যমন্ত্রীর নির্দেশতে ধুবুরীত কংগ্রেস প্রার্থী হয়েছে, গতি রকিবুল হোসেনক ভোট দিয়া আর বিজেপিক দিয়া একে কথা বলে কব বিচার রফিকুল। এনেবর ঘটনারাজির এই ধারণাটুকু লাহে লাহে গড়ি উঠিব ধরেছে যে মুখ্যমন্ত্রীর কথায় সত্য নেকি, কংগ্রেসের পর সকলে সচাক বিজেপি আহিব বিচার নেকি? ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।